ওয়েলকাম টু রিম্পাস কিচেন। রিম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো পোস্ত চিচিঙ্গা ভাজা। একে অনেকে হুপা হুপা বলে থাকে। চলুন দেখে নিই কী করে তৈরি করি এই পোস্ত চিচিঙ্গা ভাজা রেসিপিটি। এই রেসিপিটি শুরু করার আগে সাবস্ক্রাইব করে নিন রিম্পাস কিচেন চ্যানেলকে এবং পাশে ঘন্টা বোতামটি প্রেস করে নিন প্রতিদিন নতুন ভিডিও দেখার জন্য। সবার প্রথমে আমরা নিয়ে নিয়েছি চিচিঙ্গা। চিচিঙ্গাগুলোকে কেটে নেব, অনেক লম্বা কেটে নেব, ছোট করে আমরা এগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। চিচিঙ্গাগুলো এইভাবে ছাড়িয়ে নেবেন। চিচিঙ্গাটা আমাদের ছাড়ানো হয়েছে। এবার এটাকে পিস পিস করে ভালো করে কেটে নেবেন। সরু সরু করে পিস করবেন যাতে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। তারপর মাঝখান থেকে দেখুন ওই ভিতরে যে বীজগুলো আছে সেগুলো বার করে নেবেন, ভিতরের অংশটা পুরো বার করে দেবেন। যেভাবে আমি করছি সেরকমভাবে ভিতরে পুরো অংশগুলো বার করে নেবেন। তারপর এইভাবে ভালো করে ধুয়ে রাখবেন। দিয়ে যতগুলো এরকম উপাদান তৈরি করবেন সবগুলোকে এইভাবে ছাড়িয়ে কেটে ভালো করে ভিতরে যা আছে তা বার করে ধুয়ে রাখবেন। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, তাতে তেল দিয়েছি, অবশ্যই সাদা তেল দিবেন। এতে আমরা যে উপাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে নুন দিবেন। সামান্য পরিমাণে হলুদ দিবেন। দিয়ে ভালো করে নাড়াবেন।
নাড়িয়ে এবার এটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবেন 10 মিনিট মতো। ঢাকা খুলে দেখে নেবেন সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে এসেছে, গ্যাসে আবার ওই একই কড়াই বসিয়ে নেবেন যেটা সিদ্ধ করেছিলাম চিচিঙ্গাটা। সামান্য পরিমাণে তেল দিয়েছি, সাদা তেল। গোটা জিরা দিলাম, সামান্য পরিমাণে গোটা জিরা দিয়েছি। জিরাটা একটু ভাজা ভাজা হয়ে এসে এতে কুচানো পেঁয়াজ দিয়ে দেবেন। কুচানো পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে ভাজবেন। পেঁয়াজটা লাল লাল ভাজা হওয়ার পর্যন্ত ওয়েট করবেন এবং ভেজে নেবেন ভালোভাবে। সিদ্ধ করা চিচিঙ্গাটা এবার এই পেঁয়াজ ভাজাটা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবেন। পেঁয়াজটা আমাদের লাল হয়ে এসেছে, এবার চিচিঙ্গা সিদ্ধটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে নাড়াবেন, ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত এটাকে কিন্তু নাড়িয়ে যাবেন। নাড়িয়ে লেগে যেতে পারে, নাড়িয়ে চাড়িয়ে সবসময় এটাকে নাড়াবেন। আঁচ মিডিয়াম আছে, এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে এবার এর মধ্যে উপরে পোস্ত ছড়িয়ে দেবেন। পোস্ত ছেড়ে ওইটা আবার বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেবেন। চিচিঙ্গা ভাজা আমাদের রেডি হয়ে গেছে।